আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারে আইপি কানেক্ট করতে পারেন। তো আমাদের গেম সার্ভার ওভারঅল নিয়ে কাজ করতে গেলে সবসময় আইপি কানেক্ট করতে হয়, এর জন্য আমাদের ক্রোম ব্রাউজারটা আসলে সেট আপ দিতে হয় অন্যভাবে। তো আজকে দেখাবো কীভাবে আপনারা এই কাজটা করতে পারেন, আইপিটা খুব সহজে কানেক্ট করতে পারবেন। তো আমি এখান থেকে নতুন একটি ওয়েব উইন্ডো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমি সার্চ দেব প্রক্সি সুইচ ওমেগা। প্রক্সি সুইচ ওমেগা লিখে সার্চ দিলে এখানে একটা এক্সটেনশন পাওয়া যাবে। এই এক্সটেনশনের মাধ্যমে আপনারা যে কোনো প্রকার আইপি আপনারা এখানে কানেক্ট করতে পারবেন, এন শক্সের আইপি আপনারা কানেক্ট করতে পারবেন, আইপি এবং পোর্ট এই অনুযায়ী আপনারা এখানে কানেক্ট করতে পারবেন। তো আপনারা পাসওয়ার্ড অনুযায়ী থাকে তাহলে আপনারা এটা কানেক্ট করতে পারবেন না, জাস্ট আইপি এবং পোর্ট হলে আপনারা এটা কানেক্ট করতে পারবেন। তো আমি এখন একটা এন শক্সের একটা আইপি আমি এখানে কানেক্ট করে দেখাবো। তো আমি এখানে ক্রোম ব্রাউজারে এখানে প্রক্সি সুইচ ওমেগাতে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি এক্সটেনশনটা অ্যাড করে দেব। তো আপনারা ক্রোম ব্রাউজারের পাশাপাশি আপনারা মজিলা ফায়ারফক্সে আপনারা প্রত্যেকটা ব্রাউজার আপনারা চেষ্টা করবেন আইপি কানেক্ট দেওয়ার জন্য। তো এখানে এক্সটেনশনের যে অপশনটা এটা চলে আসছে এবং খুব সহজে কিন্তু এক্সটেনশনটা অ্যাড করে কিন্তু আমি ক্রোম ব্রাউজারে আইপি কানেক্ট করে কাজ করতে পারবো। তো আজকের এই ভিডিও দেওয়ার রিজন হচ্ছে এইটা দিলে আসলে অনেক ভালো হয় এবং কাজগুলো অনেক ভালো হয়, সার্ভেগুলো অনেক ম্যাচ হয়, ইন ব্রেনে সার্ভেগুলো অনেক ভালো হয়। তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম তাহলে আমাদের ব্রাউজারে অ্যাড হয়ে যাবে। তো এখানে অ্যাডে ক্লিক করে দিলাম তাহলে আমাদের প্রক্সিটা এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। তো নিচে দেখতে পাচ্ছেন যে আমার এক্সটেনশনটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে এবং আমি এইটায় আইপি কানেক্ট করে আপনাদের ফুল সেটিংস আমি বুঝিয়ে দেবো। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে, তো আমি এটা ক্রসে ক্লিক করে দিলাম। তো এখানে আমাদের রিডাইরেক্ট করে নতুন একটি ট্যাব ওপেন হলো। তো এখান থেকে যদি স্কিপে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন প্রক্সির যে অপশন আছে একটা, এই প্রক্সি অপশনে ক্লিক করবেন আপনারা আইপি কানেক্ট দেওয়ার জন্য। তো প্রক্সির অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে প্রোটোকল আছে, সার্ভার আছে, প্রোটোকল সিলেক্ট করে পারবেন। এখানে তেমন আছে HTTP আছে, শক্স 5 আছে, শক্স 4 আছে। তো আমরা নর্মালি শক্স 5ই দিই। তো এখানে আমি একটা আইপি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং যে পোর্টটা আছে আইপির সেই পোর্টটা আমি এখান থেকে কাটিং করবো বা কাট করবো। কাট করে আমি এখানে পোর্টের অপশনে এখানে আমি পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দিয়ে আমি এর বাম অপশনে আমি এখানে অ্যাপ্লাই চেঞ্জ, তো অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করে নিলাম তাহলেই কিন্তু আমার আইপিটা সম্পূর্ণ সেট হলো। তো আমাকে এখন আর একটা সেটিং করতে হবে, এই সেটিংটা করলে আমার আইপিটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখনও কিন্তু আমার আইপিটা কানেক্ট হয়নি, এই সেটিংটা করলে আপনাদের আইপিটা কানেক্ট হয়ে যাবে। তো এখান থেকে এই যে প্রক্সি, তো এখানে সিস্টেম প্রক্সি ছিল, তো এখানে প্রক্সিতে ক্লিক করে দিলাম। তো আমি এখন হোয়াট ডট নেট যদি চেক দিই তাহলে কিন্তু আমার আইপিটা এখন দেখাবে। তো আপনারা এখান থেকে প্রক্সিটা অন করে দেবেন, জাস্ট আইডি ক্লিক করে যেটা দেখালাম এটা অন করে দেবেন। প্রক্সিটা সিস্টেম প্রক্সি থাকবে, ওখান থেকে আপনারা প্রক্সিতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার আইপিটা কিন্তু মোটামুটি কানেক্ট হয়ে গেছে এবং এই এক্সটেনশনটা দিয়ে আসলে আইপিটা অনেক মোটামুটি স্লো করা না, অনেক ফাস্টই আসলে কাজ করা যায় যা দেখলাম আমি। তো ইন ব্রেনের সার্ভেগুলো আমি এই আইপি দিয়ে আমি করেছি এবং আইপি দিয়ে কাজ করার সময় আমি অবশ্যই স্কোরটা চেক দিয়ে নিয়েছি। তো এখানে আরও অপশন আছে, যে অপশনগুলো আপনারা দেখে নেবেন, যেমন হচ্ছে নিউ প্রোফাইল করতে পারবেন, নতুন পোর্ট এখানে অ্যাড করতে পারবেন, তারপর হচ্ছে থ্রি ডট যে অপশনটা এটা ই করতে পারবেন, তারপর যে প্রক্সিটা চেঞ্জ করতে চান তাহলে এখানে প্রক্সি টাইপটা বসিয়ে দিবেন এবং পোর্টগুলো বসিয়ে মানে অ্যাপ্লাই চেঞ্জে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে।